আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দা হ্যাভেনলি কুজিন আশাস কুকিং কটেজে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোরবানির ঈদ স্পেশাল ঝুরা মাংস। কোরবানির ফ্রেশ মাংসকে অতি দ্রুতই কীভাবে ঝুরা করবেন তা আমি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ঈদের দিনে মাংস ভুনা বা ঝুরা মাংস যদি আপনি অতিথিদের সামনে উপস্থাপন করতে পারেন তারা তো অনেক খুশি হবে। আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, মাংসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো আছে। এখন বাকি মশলাগুলোকে আমি একে একে দিয়ে দিব। আমি এখানে সব গুঁড়া মশলা ইউজ করছি। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এখানে আমি সব গুঁড়া মশলা ইউজ করব। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি ছাড়াও আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করেছি। পেঁয়াজ বাটাটি আমার আছে 1.25 কাপের মতো। আরও কিছু মশলা আমি অ্যাড করব, গোটা মশলা যেগুলো গরম মশলা। এখানে আমি লবঙ্গ নিয়েছি, কালো এলাচ নিয়েছি, সাদা এলাচ নিয়েছি, তেজপাতা, দারুচিনি। এলাচগুলোকে আমি একটু থেঁতো করে নিয়েছি, এগুলোকে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ এবং ঝাল সম্পূর্ণ তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। আর আমি এখানে কিছু বেরেস্তা ইউজ করলাম। বেরেস্তা ইউজ করলে আসলে টেস্টটা অনেক ভালো আসে, অনেক বেশি দেয়নি, হাফ কাপের মতো, হাফ কাপের কিছু কম হবে। আমি একটু বেরেস্তা ইউজ করলাম। আর আমি এখানে ইউজ করলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আপনারা এভাবে করে দেখবেন, দেখবেন আসলে ঝুরা মাংসের টেস্টটা কত পারফেক্ট হয়, মানে কত সুন্দর আসে। আর ফ্রেশ মাংসের ঝুরা মাংস আসলে কখনো করে খেয়েছেন কিনা আমি জানি না, যদি আপনারা কেউ করে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন, এর স্বাদটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে মেখে নেব, ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো যতটুকু আপনাদের হাতে সময় থাকে। আমি প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি, ফিরে আসবো 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দেখুন আমার মাংসের কালারটিও অনেকটা চেঞ্জ হয়েছে, সব কিছু খুব ভালোভাবে বসে গিয়েছে। এখন আমি এই মাংসগুলোকে কুক করব। আমি একটা প্রেশার কুকার পটে নিয়ে নিচ্ছি, প্রেশার কুকারে কুক করতে খুব দ্রুতই হয়ে যাবে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কুক করে নেবেন। প্রেশার কুকার ছাড়া যদি আপনারা হাঁড়িতে করেন সময় একটু বেশি লাগবে, এটাই তফাৎ এই আর কি। প্রেশার কুকারের মুখটাকে আমি ভালোভাবে লেগে দিয়ে আমি চুলাটা ধরিয়ে দেব। চুলাটা প্রথমে আমি হাইতে রাখবো 5 মিনিট, এরপরে আমি মিডিয়াম হাই হিটে রেখে 20 থেকে 25 মিনিট পরে এটাকে আমি খুলে নিব। এই তো 20-25 মিনিট পরে আমি আসলাম। আমার মাংসটা আমি চেক করে নিয়েছি, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আরও একটু আমি ঢেকে দমে রাখবো এবং অপেক্ষা করব মাংসগুলো সব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার মাংসটি ঠান্ডা হতে থাক, এদিকে আমি অন্যান্য প্রিপারেশনগুলো করি। কীভাবে আমি মাংসটি ঝুরা করব আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্লেট এবং কাঁটা চামচ রেডি করে নিয়েছি অলরেডি, আমার মাংসটি ঠান্ডা হয়েছে এবং 2টি কাঁটা চামচের সাহায্যে আপনারা এভাবে মাংসের কোষগুলোকে আলাদা করে নিতে পারবেন খুব সহজেই। প্রিয় দর্শক, আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আসুন, চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে লাইক কমেন্টস করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। ইতিমধ্যে আমি চুলা ধরিয়ে দিয়েছি, আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়েছি 1/2 কাপ এবং 1/2 চা চামচের মতো আস্ত জিরা ফোড়ন দিয়ে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এটি 1 মিনিটের মতো বা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি আছে 1 কাপের মতো। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। আমি চুলাটি মিডিয়াম হিটে রেখেছি। আর এখানে আপনাদের একটা কথা আমি বলে রাখি, আমি যে 2 কেজি মাংস রান্না করে নিয়েছি আমি কিন্তু এখন পুরোটাই আপনাদের ভেজে দেখাবো না। যদি আপনারা পুরোটাই ভেজে ফেলেন তাহলে পেঁয়াজের পরিমাণ কিন্তু আরও অনেক বেশি লাগবে। আমি এখানে 1 কেজির কিছু কম মাংস ঝুরা করে নিয়েছি, এটিকে আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। যখন আপনারা 2 কেজি মাংসই ভাজবেন অবশ্যই পেঁয়াজ কিন্তু প্রায় 1/2 কেজির মতো লাগবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমরা তো জানি যখন আমরা এরকম ঝুরা মাংস করব পেঁয়াজের পরিমাণটা যদি বেশি হয় তখন কিন্তু এর স্বাদটি অনেক গুণ বেড়ে যায়। এবং পেঁয়াজ কুচি দিয়ে আধা ভাজা করে যখন এই ঝুরা মাংসগুলো ভেজে নেবেন তখন কিন্তু এর স্বাদটি অনেক গুণ বেড়ে যাবে। আপনারা যখন করবেন পেঁয়াজ যদি পরিমাণ কম হয় তখন কিন্তু এর স্বাদটা অত ভালো লাগবে না, এজন্য অবশ্যই পেঁয়াজের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে।
আমি উল্টিয়ে পাল্টিয়ে ওই মাঝারি আছেই চুলার কাছে থেকেই উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নেব একেবারে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত। কখন পারফেক্ট ভাজা হবে এটা তো আমরা অবশ্যই দেখে বুঝে নেব, যখন মাংসের কালারটি চেঞ্জ হয়ে যাবে, গাঢ় কালার চলে আসবে এবং ভাজা হয়ে যাবে আমরা পুরোপুরি বুঝে যাব, তখনই কিন্তু এটা ভাজা বন্ধ করে চুলাটিকে অফ করে দেব। দেখুন আমার মাংসের কালারটি অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আমি চুলার আঁচটি এখন একেবারে লোতে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে আর একটু ভাজা হয়ে যায়। এই তো আমার মাংসটি ভাজা হয়ে গেছে, আমি এখন সার্ভ করছি। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিয়ে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখুন, এতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন দর্শক। প্রিয় দর্শক, আপনারা আমার ফেসবুক পেজ আয়েশাস কুকিং কটেজকে ফলো করবেন, করে আমার পাশে থাকবেন, আমার চলার গতিকে ত্বরান্বিত করবেন। এছাড়াও আমার ফেসবুক গ্রুপ আয়েশাস কুকিং কটেজে জয়েন হয়ে আপনাদের মূল্যবান পোস্টগুলো শেয়ার করতে পারবেন। ঝুরা মাংসটির উপর কিছু ব্রেস্তা ছড়িয়ে পরিবেশন করলে মজাই হবে। প্রিয় দর্শক, কুরবানি ঈদ স্পেশাল এই ঝুরা মাংসের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের চলার প্রেরণাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আজ অবধি যারা আমাকে সাপোর্ট করে নিয়মিত আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।